সব মরে গেছে, কাস্টমার দামই কই না, কাস্টমার দাম কেন কে দাম বেশি চাইলে তো বলবে না, মাছের দাম বেশি না বেশি দেখ কম কত কম এই দেখা যাবে 350 টাকা কেজির মাছ, 250 টাকা কেজি, 350 টাকা কি মাছ, শোল মাছ, শোল মাছ, এটা শোল মাছ, শোল মাছ, শোল মাছ এটা কত করে কেজি এখন, বেশি 250 টাকা, 250, গতকাল কত ছিল, গতকাল ছিল 320, গতকাল ছিল 320, এখন 250, মরে গেছে ওজন কত এটার, এক কেজি দেড় কেজি, কত করে বিক্রি করছেন, কত দাম, 130, জোরে বলেন না, লজ্জা করছেন, 130 টাকা, 130 করে, মাছের ওজন কত এটা, এক কেজি দেড় কেজি, মাছের ওজন কি এক কেজি দেড় কেজি হবে, হ্যাঁ ওইটা এক কেজি দেড় কেজি, 130 টাকা কেজি, গতকাল কত ছিল এটা, 120 টাকা ছিল, তাহলে দাম বেড়েছে না কমেছে, বেড়েছে 10 টাকা, দাম 10 টাকা বেড়েছে, হ্যাঁ আরো তো দাম বেশি, 10 টাকা বেড়েছে আরো থেকে, ওটা কি মাছ কাটছেন ওখানে, পাঙ্গাস, পাঙ্গাস, ওটা ওজন কত ছিল, ওজন এক কেজি দেড় কেজি, কি মাছ এটা, পাবদা, পাবদা, এটা পাবদা, হ্যাঁ পাবদা, আর নেবেন কত, 350, পাবদা মাছ কত করে ভাই, 300 টাকা, 300 টাকা, একটু বেশি হয় কেনা লাগে বেশি দিয়ে, মানে আপনারা ওখান থেকে বেশি আনছেন, হ্যাঁ বেশি আনছি, আর চিংড়ি কত করে, চিংড়ি 380, 60, 70, কিন্তু উনি বলছেন মাছের দাম বেশি, আপনার কি মনে হয়, না মাছের দাম বর্তমান কমে আছে, মাছের দাম কম তুলনায় সবচেয়ে মাছের দাম কম, সব থেকে মাছের দাম কম, এই যে উনি বললেন মাছের দাম বেশি, মাছের দাম এখন মোটামুটি কম, দাম মাছের দাম কম, আড়ত থেকে কিভাবে পাচ্ছেন, আমরা আড়ত থেকে দেখা গেছে কি, আড়ত থেকে এখানে দামে কতটুকু তফাৎ, 20 টাকা ডিফারেন্স কেজি প্রতি, হ্যাঁ 100 কিনা থাকলে 120 টাকা বিক্রি হইতেছে, মাছের দাম খুব বেশি মনে হয় আপনাদের, না 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 না, আপনি কি মাছ কিনলেন, কি মাছ কিনেছেন আপনি, চিংড়ি মাছ, আমাকে একটু বলেন আপনি চিংড়ি মাছ কিনেছেন, 180 টাকা নিল হাফ কেজি, 360 টাকা, আপনার কি মনে হয় দাম ঠিক আছে না বেশি, দাম একটু তো বেশি, কিন্তু উনি বলছেন মাছের দাম কম, না কই কম, আপনি বলছেন মাছের দাম কম, না এটা আগে 400 ছিল তো, এখন তো 360 টাকা, আর আপনি বলছেন মাছের দাম বেশি, মাছের দাম বেশি চলছে, এটা আগে 400 ছিল, উনি বলছে এটা আগে 400 ছিল, 320, 300 এরকমই ছিল, মানে 700 না 300 কথা, এখন তো বেতনের বাজার একটু 400 টাকা দিলে সেটা কম, মানে মোটামুটি কম বেশি মিলিয়ে মোটামুটি 10-20 টাকা, 10-20 টাকা আপ ডাউন হইতে পারে, খুব বেশি তফাৎ তো নাই, না না 10-20 টাকা, তেলাপিয়া 110 টাকা, না 20 কেজি, তেলাপিয়া কত করে কিনেছেন আপনি, 110 টাকা কিনা, মাছের দাম কম, আরো মাছের দাম সব জিনিসের তো মাছের দাম কম, মাছের দাম কম, মাছের দাম তো খুব বেশি মনে হয় না, আমি তো ঘুরে দেখলাম আমার কাছে মনে হয়নি বেশি, কিন্তু আপনাদের অনেকে বলছেন মাছের দাম বেশি, আপনার থেকে 10 বছর আগেও যা ছিল এখনো তাই আছে মাছের দাম, এখনো তাই আছে, তাহলে মাছের দাম খুব বেশি বাড়ে, মাছের দাম খুব বাড়ে, আপনি কি মাছ কিনছেন, কি মাছ কিনছেন, তেলা দিয়ে কিনলো, তেলা দিয়ে কিনেছেন, কত করে কিনেছেন, 130 টাকা করে, বড়ো ছোটো বড় আছে, ছোটো বড় আছে, উনি বলছে 120 টাকা, ওটা কিনলাম 130 টাকা করে, এটা কত করে বেঁচতে জানি, 120 টাকা, মানে উনি এতক্ষণ যা বললো আপনি সেটাই কিনছেন, না না ওটা বড়টা কিনছেন, তো আপনার কি মনে হয় মাছের দাম কি বেড়েছে না কমেছে, 30 টাকা, 20 টাকা,
মোটামুটি ঠিক আছে, এটা তেলাপিয়াটা ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। কি মাছ কিনেছেন বড় ভাই? কত করে নিয়েছেন? এটা 100 টাকা কিনছে, 120 টাকা করে। আচ্ছা, এটা মাছের দাম আপনার কি মনে হয়, বেড়েছে না কমেছে? না, ঠিক আছে, মাছের দাম ঠিক আছে। তো বাজারের তুলনায় মাছের দাম খুব বেশি মনে হয় না? ভাই কম নাই ভাই, 300 টাকার নিচে কোনো চিংড়ি মাছ নাই।